আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আবার একটি নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিডিএস এনজয়তে নতুন নিয়োগ প্রকাশ হয়েছে, এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তির বিস্তারিত বলার আগে ছোট করে একটি কথা বলে নেই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সার্কুলার থেকে ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে কাঙ্ক্ষিত চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি। এই সার্কুলার বিজ্ঞপ্তির উৎস হচ্ছে দৈনিক প্রথম আলো, 14 আগস্ট 2020। বিডিএস এর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস পিকেএসএফ ও ব্যাংকের এর আর্থিক সহায়তায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। সংস্থার উপজেলা পর্যায়ে বিভিন্ন শাখা অফিসের জন্য নিম্নলিখিত পদে অতিসত্ত্বে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 1 দেওয়া আছে, আপনার পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক পাশ হলেও চলবে। ঋণদানকারী প্রতিষ্ঠানে উক্ত পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 40 বছর, মাসিক বেতন শিক্ষানবিশকাল 6 মাসে আপনার পাবেন 22,000 টাকা, এবং শিক্ষানবিশকাল শেষে আপনার পাবেন হলো 24,000 টাকা। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 2 দেওয়া আছে, পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক পাস হলেও চলবে। এখানে আপনার ঋণদানকারী প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 25 থেকে 35 বছর, মাসিক বেতন হবে শিক্ষানবিশকাল 6 মাস 20,000 টাকা, এবং পরবর্তীতে 6 মাস পরে আপনার পাবেন 22,000 টাকা। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 3 দেওয়া আছে, পদের নাম হিসাবরক্ষক কাম সেক্রেটারি। এখানে যোগ্যতা হচ্ছে স্নাতক, অবশ্য আপনার বাণিজ্য বিভাগে হতে হবে স্নাতক। আর এখানে দেওয়া আছে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং অটোমেশন কাজে পারদর্শী হতে হবে। ঋণ কর্মসূচিতে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 25 থেকে 35 বছর, মাসিক বেতন হবে শিক্ষানবিশকাল 6 মাস 16,000 টাকা, এবং পরবর্তীতে আপনি স্থায়ীকরণের পর হবে 18,000 টাকা। তো বন্ধুরা, নিচে দেওয়া আছে শর্ত ও সুবিধাগুলির মধ্যে কয়ে প্রথমেই দেওয়া আছে 1 ও 2 নম্বর পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল থাকতে হবে। ক্ষয়ে দেওয়া আছে নির্বাচিত প্রার্থীগণকে সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত প্রদান করতে হবে, যা সংস্থার নিয়ম অনুযায়ী লাভসহ ফেরতযোগ্য, এবং 2 জন দায়িত্বশীল ব্যক্তিকে প্রার্থীর জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। তো গয়ে দেওয়া আছে বছরান্তের 2টি উৎসব ভাতা, পিএফ আপনার জিএফ সুবিধা ও শাখা অফিসে আপনার নিঃখরচে আবাসন, এবং কন্ট্রিবিউটর দৈনিক লাঞ্চ আপনার ভাতা পাবেন 60 টাকা। আগ্রহী প্রার্থীদের আগামী 25 সেপ্টেম্বর 2020 তারিখের মধ্যে খামের উপর পদের নাম সহ স্বহস্তে লেখা পূর্ণাঙ্গ দরখাস্ত সহ মোবাইল নম্বর ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা প্রদান করতে হবে। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে ডাকযোগে পাঠাতে হবে। পাঠানোর ঠিকানা হচ্ছে নির্বাহী পরিচালক, বিডিএস 5 নম্বর সদর রোড, পোস্টবক্স নম্বর 34, বরিশাল। বিডিএস কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির মোতাবেক ইন্টারভিউ নিয়োগ করা বা না করা সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করেন। তো বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে বিডিএস একটি এনজয়ের সার্কুলার বিজ্ঞপ্তি। এই সার্কুলার বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সার্কুলারের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।